السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, এখন যে দেখতেছেন এটা আমাদের মসজিদের টয়লেট। একটি টয়লেটটি এখন পরিষ্কার করতেছেন মসজিদের কেশিয়ার শ্রদ্ধেয় মাস্টার ওয়াসেক সাহেব। তিনি জেনারেল শিক্ষিত, আলহামদুলিল্লাহ। ওনার এক ছেলে আলেম আর এক ছেলে হাফেজ হয়ে মাদ্রাসায় পড়তেছে, আলেম হওয়ার দৌড় গোড়াই। ফ্যামিলিগতভাবে তিনি একটি নামি দামি ফ্যামিলির সন্তান। তো মসজিদের কেশিয়ার কিন্তু নিজে টয়লেট নিজ হাতে পরিষ্কার করতেছেন। তো আল্লাহ তাআলার কাছে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মসজিদের খেদমত যতদিন বেঁচে আছেন করতে পারেন, এবং এর বরকতে আল্লাহ যেন ওনার দুটি ছেলেকে এবং একটি মেয়েকে নেককার বানায়, তাদের রক্তের মাঝে যেন নেককারের ধারা অব্যাহত রাখে, এই দোয়া সকলের কাছে চাইতেছি। পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম যারা আছেন, আপনারা দেখে নেন যে আপনাদের মসজিদের কমিটির কোনো সদস্য টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করে কি না, না করলে তাকে দেখাইতে পারেন। একজন শিক্ষিত মানুষ, উনি কিন্তু উপর লেভেলের শিক্ষিত, এমন নর্মাল কোনো কিছু না, উপর লেভেলের শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এরপরও অসুস্থ মানুষ, ডায়াবেটিস আছে, এরপরও নিজ হাতে টয়লেট পরিষ্কার করতেছেন। সকলের কাছে একটা জিনিসও চাই, দোয়া করবেন। এবং ওনার মতো যারা কমিটির সদস্য আছে তাদেরও শেখার দরকার যে মসজিদের খেদমত কীভাবে করা যায়। মসজিদের সর্দারি করার লোকের অভাব নাই, কিন্তু প্রকৃত খেদমত করার লোকের চরম অভাব। এই যে দেখতেছেন এখানে টেবিলটা, টেবিলটার কাজটা করতে যেয়ে উনি বালু সিমেন্ট ইত্যাদি জিনিস সব কিছুর যোগান দিয়েছেন। পাশাপাশি এখানে যে একটা টিনের বেড়া নির্মাণ হয়েছে, এই বেড়াটার পালা কাঠ টিন সবগুলো নিজে আনছেন, কষ্ট করে অনেক শ্রম ব্যয় করেন, সময় ব্যয় করেন। এই যে মসজিদের সম্মুখের জায়গাটা নিজে ঝাড়ু দেন এবং উজুখানাটা প্রতি শুক্রবারে আসে পরিষ্কার করেন। তো সকলেই দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত দান করে এবং আজীবন যেন দিনের এই পথে থাকতে পারে, সকলের দোয়া চাই। সালামু আলাইকুম।